ইসলাম ধর্মের পবিত্রতম স্থান কাবা শরীফ ও মসজিদে নববী। পবিত্র দুটা জায়গায় বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো চায়, সেজন্য সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই মসজিদের পবিত্রতা রক্ষা করে সেখানে বিয়ে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ব্যতিক্রম আইডিয়া নিয়ে আসার এটি একটি বড় সুযোগ। সৌদির এক বিবাহ কর্মকর্তা বলেন, মসজিদে বিয়ে পড়ানোর ধর্মীয় সম্মতি আছে। মহানবী একবার তার এক সহযোগীর মসজিদে বিয়ে পড়িয়েছিলেন। মদিনার যেসব স্থানীয় মানুষ আছে তাদের অনেকেই এখনই মসজিদে নববীতে বিয়ের কাজ সম্পাদন করেন, কারণ মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়। বেশিরভাগ সময় কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না, ফলে মসজিদে নববী বা কাবা এসে বিয়ে পড়ানো হয়। তিনি আরো বলেন, অনেকের বিশ্বাস মসজিদের বিয়ে পড়ানো হলে সেটি মঙ্গলজনক হয়। মসজিদে নববী অথবা কাবা শরীফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়ম কানুন মানতে হবে বলে জানিয়েছেন সৌদির এই বিবাহ কর্মকর্তা। তিনি বলেন, জোরে শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না, মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি মিষ্টি সহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না। আইটিভি ইউএসএ নিউজ ডেস্ক।